জ্বালানি ও স্বাস্থ্য খাতে বাংলাদেশ ইন্দোনেশিয়া একসাথে কাজ করতে সম্মত হয়েছে। আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বুধবার এই বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, এর আগে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া জ্বালানি ও স্বাস্থ্য খাতে তিনটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। এতে দুদেশের কল্যাণে কাজ করতে ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট স্বাস্থ্য খাতে বাংলাদেশের উন্নয়ন, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত কমিউনিটি ক্লিনিক ধারণা, যা বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রশংসা অর্জন করেছে, তার উচ্ছ্বসিত প্রশংসা করেন। অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস আসিয়ান এবং 18তম ইস্ট এশিয়া সামিটে অংশ নিতে ইন্দোনেশিয়া সফরে রয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জ্বালানি ও স্বাস্থ্য খাতে বাংলাদেশ ইন্দোনেশিয়া একসাথে কাজ করতে সম্মত হয়েছে। আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বুধবার এই বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, এর আগে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া জ্বালানি ও স্বাস্থ্য খাতে তিনটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। এতে দুদেশের কল্যাণে কাজ করতে ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট স্বাস্থ্য খাতে বাংলাদেশের উন্নয়ন, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত কমিউনিটি ক্লিনিক ধারণা, যা বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রশংসা অর্জন করেছে, তার উচ্ছ্বসিত প্রশংসা করেন। অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস আসিয়ান এবং 18তম ইস্ট এশিয়া সামিটে অংশ নিতে ইন্দোনেশিয়া সফরে রয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জ্বালানি ও স্বাস্থ্য খাতে বাংলাদেশ ইন্দোনেশিয়া একসাথে কাজ করতে সম্মত হয়েছে। আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বুধবার এই বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, এর আগে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া জ্বালানি ও স্বাস্থ্য খাতে তিনটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। এতে দুদেশের কল্যাণে কাজ করতে ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট স্বাস্থ্য খাতে বাংলাদেশের উন্নয়ন, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত কমিউনিটি ক্লিনিক ধারণা, যা বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রশংসা অর্জন করেছে, তার উচ্ছ্বসিত প্রশংসা করেন। অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস আসিয়ান এবং 18তম ইস্ট এশিয়া সামিটে অংশ নিতে ইন্দোনেশিয়া সফরে রয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জ্বালানি ও স্বাস্থ্য খাতে বাংলাদেশ ইন্দোনেশিয়া একসাথে কাজ করতে সম্মত হয়েছে। আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বুধবার এই বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, এর আগে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া জ্বালানি ও স্বাস্থ্য খাতে তিনটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। এতে দুদেশের কল্যাণে কাজ করতে ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট স্বাস্থ্য খাতে বাংলাদেশের উন্নয়ন, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত কমিউনিটি ক্লিনিক ধারণা, যা বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রশংসা অর্জন করেছে, তার উচ্ছ্বসিত প্রশংসা করেন। অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস আসিয়ান এবং 18তম ইস্ট এশিয়া সামিটে অংশ নিতে ইন্দোনেশিয়া সফরে রয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।